আমি শামিমা বেগম, আসনামত উচ্চ বিদ্যালয়, আসনামত হাই স্কুল অনলাইন ক্লাসে আমার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। এই করোনা পরিস্থিতিতে আমরা পড়াশোনার যে ক্ষতি হয়েছে সে ক্ষতিকে সামান্যতম পুষিয়ে ওঠার জন্য আমরা এই অনলাইন ক্লাস শুরু করেছি, যাতে ছেলেমেয়েরা সামান্যতম হলে উপকৃত হয়। আমি আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1 এর অঙ্ক করাব, কিভাবে বীজগাণিতীয় সূত্র প্রয়োগ করে বিভিন্ন রাশির মান নির্ণয় করা যায়। তোমরা দেখো ব্ল্যাকবোর্ডে আমি একটি অঙ্ক লিখেছি x+1/x=5 বলে, প্রমাণ করো যে x²-1x²=525। তোমরা অঙ্কটি লিখে নাও, আমি অঙ্কটি সমাধান করতেছি। তোমরা দেখো দেওয়া আছে x+1/x=5। এখানে আমার অঙ্কের মধ্যে দুটি পক্ষ আছে, একটি হলো বাম পক্ষ আর একটি হলো ডান পক্ষ। আমি বাম পক্ষ দিয়ে শুরু করব, বাম পক্ষে অঙ্কটি করে আমি ডান পক্ষের যে মান আছে সেটা বের করব। আরেকটি সূত্র লাগবে আমার। প্রথমে প্রথম সূত্রটি লাগবে -b² = -4ab। এখানে আমি x² কে a এবং 1/x² কে b ধরলে a-b² সূত্র হয়। a আর b এখানে a আর b আছে দেখে আমি লিখছি a² - 4ab। এখানে আমার a এর জায়গায় আছে x² প্লাস b এর জায়গায় আছে 1/x² তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপরে সূত্রের 4 * a আমার a এর জায়গায় আছে x² * b এর জায়গায় হচ্ছে 1/x². আমি x² কাটতে পারি। এখন আমার এইটুকু যে অঙ্ক, এই অঙ্কটুকুর মধ্যে যে সূত্রটা পড়বে সেটা হলো দ্বিতীয় সূত্র, a² + b² = a + b² - 4ab। যদি আমি এই সূত্রে ফেলাই তাহলে এর জায়গায় আছে x², তাহলে আমি লিখবো এখানে x, b এর জায়গায় আছে 1/x², তাহলে লিখবো 1/x² - 2 * a b এর জায়গায় হচ্ছে x * b এর জায়গায় হচ্ছে 1/x। দ্বিতীয় বন্ধনী যেহেতু এখানে স্কোয়ার আছে আমি স্কোয়ারটি দেওয়ার জন্য দ্বিতীয় বন্ধনী দিলাম -4। এখন আমি মান বসাবো, দেখো x+1/x এর মান দেওয়া আছে 5 বসালাম, 5² - xx কেটে দিলাম 2, দ্বিতীয় বন্ধনী -4। -4
পঁচিশ, আমার রাইট হ্যান্ড সাইডে ছিল 525, তাহলে রাইট হ্যান্ড সাইডের সমান হয়েছে আমার সমাধানটি। তাহলে আমি সমান লিখব রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলা হয়েছে প্রমাণ করো, তাইলে আমি লিখব বা বাংলায় লিখলে হলো প্রমাণিত হলো। আমি এরকম তোমাদেরকে এই অঙ্কটি তোমরা শিখবে, আরেকটি অঙ্ক তোমাদেরকে আমি করাবো, তোমরা লিখে নাও। আগের অঙ্কটির মতো এই অঙ্কটিও, আগেটা ছিল প্রমাণ করার, এটা হলো দেখাও যে। এই অঙ্কটিরও দুটি পক্ষ আছে, একটা হলো বাম পক্ষ আর একটা হলো ডান পক্ষ। আমার বাম পক্ষে অঙ্ক করে ডান পক্ষের সমান মান বের করতে হবে। আমি তোমাদেরকে অঙ্কটি করে দেখাচ্ছি, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর। এই অঙ্কটি করতে গেলে আমার একটা সূত্র লাগবে, সেটা হলো এই সূত্রটি ব্যবহার করে আমি অঙ্কটি করবো। যেহেতু এখানে আমার বোর্ড আছে, বোর্ডকে আমার স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে আমি এটিকে ভেঙে লিখবো, লিখবো এম স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার স্কোয়ার। এখন যদি আমি এই সম্পূর্ণ টুকুকে এ এবং এই টুকুকে বি ধরি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মধ্যে আমার পড়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমার এখানে এর জায়গায় আছে এম স্কোয়ার প্লাস বি এর জায়গায় আছে ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি, এর জায়গায় হচ্ছে এম স্কোয়ার ইন্টু বি এর জায়গায় হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার। এটুকু কেটে দিলাম। এখন মান বসাতে গেলে এখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার রুটি আমার মান বসাতে হবে। এখন আবার এই অঙ্কটিকে আবার এই সূত্রের মধ্যে ফেলে করতে হবে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে বলাইলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, যেহেতু এখানে টু আছে তাই স্কোয়ার আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি এখানে স্কোয়ার দিব, মাইনাস হলো এই টু। এখন আমি মান বসাবো এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে আমার টু, উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টু দ্বিতীয় বন্ধনী উপরে স্কোয়ার, তারপর হচ্ছে পরে হচ্ছে টু। এখন আমি টু এর স্কোয়ার করলে হবে ফোর, ফোর মাইনাস টু ফোর স্কোয়ার মাইনাস টু, ফোর থেকে টু আমি মাইনাস করবো, মাইনাস করলে হবে টু, উপরে স্কোয়ার আছে স্কোয়ার টু মাইনাস টু, তাহলে দুয়ের স্কোয়ার করলে দুই দুগুণে চার মাইনাস টু, ফোর থেকে টু গেলে হলো টু। আমার প্রশ্নে ছিল যে এম টু দি পাওয়ার ফোর প্লাস আমার এম টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু টু বের করতে হবে, আমি টু বের করলাম, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে টু আছে। আমি সমান লিখবো রাইট হ্যান্ড সাইড, যেহেতু এটা বলা হচ্ছে দেখা আছে, তাহলে সুপ্রিক মানে দেখানো করো, তোমরা এই অঙ্কটি ভালোভাবে করবে। আমি এখন তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব, তোমরা সূত্র প্রয়োগ করে বিভিন্ন রাশির মানগুলো বের করবে। তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করবে। আমি এখন তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিতেছি, এগুলো তোমরা লিখে নাও। A প্লাস বি সমান ফোর
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, মাস্ক ব্যবহার করো, নিয়মিত হাত ধো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ। এটা